চলে আসলাম আবার লাইভে। প্রথমে অ্যাড রিকোয়েস্ট খুলে দিচ্ছি এবং অপেক্ষা করছি কিছু মানুষ যুক্ত হবে, তারপরে আমি আমার কথাগুলো শুরু করব। বাট মেইন ওয়াও গেস রিকোয়েস্ট খুলে দিলাম, বাট রিকোয়েস্ট থাকবে যারা ইতিমধ্যেই আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন আগে, তারা প্লিজ পাঠাবেন না, কারণ অনেক মানুষই অপেক্ষা করে কথা বলার জন্য। সো চাচ্ছি নতুন নতুন মানুষকে কিছু সুযোগ দিতে, আশা করি বুঝবেন আপনারা। তো যাই হোক, অ্যাড রিকোয়েস্ট খুলে দিয়েছি। আমি প্রথমে মনি রুবেলকে যুক্ত করছি, উনি আমাদের আজকে ফার্স্ট গেস্ট। মনি রুবেল যুক্ত হতে হতে আমি কমেন্টস পড়ি। রনি পাওয়ার, হায় সুন্দরী, ওরে বাপরে, থ্যাংক ইউ, আপনার নামই পাওয়ার সেরকম। এনিওয়ে থ্যাংকস, মনি রুবেল যুক্ত হয়ে গেলেন। হ্যালো মনি রুবেল, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছি, খুব ভালো আছি, আপনি বলুন। জি ভালো আছি। তা আজকে আপনার এই যে ক্যাপশন দেখলাম না, সেই জন্য ভাবছিলাম যে আপনাকে পাই, সব সময় দেখি, সেই জন্য জয়েনের জন্য অনুরোধ করছি আর কি। থ্যাংক ইউ যে আপনি যুক্ত হয়েছেন। ক্যাপশন লাইভ লাইভ গুলো যখন আমি আসি তখন হুটহাট করে আসি, কোনো ক্যাপশন থাকে না মাথার মধ্যে, কোনো ধরনের কোনো একটা সার্টেন কোনো টপিকও ঘুরে না আমার কাছে। খালি মনে হয় যে অনেক মানুষই তো কমেন্টস করে সবসময়, এত বেশি কমেন্টস থাকে প্রতিনিয়ত যেখানে গালিগালাজ বেশি থাকে কমপ্লিমেন্টস এর থেকে, তো ওই জন্য আমার দেখারও রুচি হয় না। সো এই জন্য আমার মাঝে মাঝে ইচ্ছে করে যে ওয়ান টু ওয়ান কথা বলি আমার আমার সাথে যারা এই কথা বলতে যাচ্ছেন, তো ওই জায়গা থেকে আর কি আসা আর কি। বাট হ্যাঁ, কোনো ক্যাপশন থাকে না লাইভ গুলোতে, বিকজ আই ডোন্ট হ্যাভ এনি সার্টেন থিংস ইন মাই মাইন্ড, আই জাস্ট ওয়ান্ট টু হ্যাভ আ ওয়ান টু ওয়ান চ্যাট, ইউ নো। সো যাই হোক, আপনি আজকে আমাদের সাথে কি বলার জন্য যুক্ত হয়েছেন মনি রুবেল যদি বলতে? না মনি না, মনি না হচ্ছে যে এমতে মোহাম্মদ, এনতে নজরুল, আইতে ইসলাম, নামটা হয়তো ভুল দেখছেন। মনি না, ও মনি আচ্ছা না, ও নাই, আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, মানে একই সাথে এম এন আই লেখা ছিল তো, কারণ যখনই হ্যাঁ আমরা কোনো মানে আদক্ষর নিই তখন আবার স্পেস বার থাকে অনেকগুলা, সো যেহেতু একই সাথে লেখা ছিল হয়তো আমি একটু কনফিউজ হয়ে গেছি, বাট থ্যাংক ইউ আমাকে কারেক্ট করার জন্য, ইটস ওকে। সো বলুন আজকে কি বলার জন্য আপনি যুক্ত হয়েছেন? না বলার জন্য, আপনার লাইভ গুলো দেখি আমি, সব সময় দেখি, তো হুম অনেক সময় অনেক কিছু বলতে চাই, দেখি যে আপু অনেক সময় হয়তো সাজগোজ করে আসেন, অনেকজন অনেক কথা বলে, আবার ইসলাম ধর্মের ধরেন বিপক্ষে কথা বলছেন, মানে অনেক সময় আমারও খারাপ লাগে যেহেতু আমি তো মুসলিম। কোথা তো থেকে কোথায় চলে গেলেন? আপু সাজগোজ করে চলে আসেন, তারপর না আবার ইসলাম ধর্মের, মানে এই দুইটা স্টেটমেন্ট কি না মানে না 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 ও কোথাও মাঝে যাচ্ছে মধ্যে আসলে? আল্লাহকে নিয়ে অনেক সময় অনেক কিছু বলেন, সেই জন্যই বলতেছি আর কি, যে আচ্ছা, তো আমরা এখানে তো সাজগোজের কি সম্পর্ক ছিল, সাজগোজের কথা কি না জন্য বললেন? সাজগোজ নিয়ে আমিও অনেক সময় আপনাকে বলি যে অনেক সময় ব্যঙ্গ করে বলেন আসসালামু আলাইকুম এটার সাথে আবারও রহমতুল্লাহ, সাজগোজে কোনো মিল খুঁজে পাই, এটা ওই যে উচ্চারণ সাজগোজের মিল খুঁজে প্রোনাউন্সিয়েশন। সাজগোজ, সাজগোজ মানে একটা ডিফারেন্ট ব্যাপার, তো ওখানে আপনি কোথায় মিল হ্যাঁ খুঁজে পেলেন? আমি আজকে হয়তো একটু লিপস্টিক দিয়েছি, মাঝে মাঝে আমি যখন লাইভে আসি একটু লিপস্টিক দেই, এবং আমার কাছে মনে হয় যে একটু না লিপস্টিক, কারণ লাইভে আসলে আমার, লিপস্টিক দেওয়া লাগবে, ঠিক আছে হ্যাঁ এটা ঠিক না না আছে, না উনি ওয়ে 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 ওয়ে, ঠিক আছে লিপস্টিক দেই কি না দিই এটাও মুখ্য ব্যাপার না, এটা আমি জানবেন জাস্ট ঠিক আছে, এমনিতেই আপনার কাছে একটা বললাম আর কি, যে আমি লিপস্টিক দিতে পছন্দ করি, আমার ভালো লাগে এই চেহারাটা দেখতে, মানে এত জানবেন মেকআপ টেকআপ ফাউন্ডেশন এই সে না, খালি একটু লিপস্টিক দিলে আমার ভালো লাগে। তো আপনি যখন এই যে আল্লাহর নামের সাথে আবার বললেন যে লোকাপ, আপনি যখন আসেন সাজগোজ করে আসেন, আপনার সাথে কি সম্পর্কে সাজগোজের, আমার সাজগোজের, আমার সাজগোজের সাথে আমার না মুডের একটা সম্পর্ক ব্যাপার আছে বুঝলাম। ভাই ভাই সম্পর্ক শুনুন শুনুন বলেন শুনুন, আমার সাজগোজের সাথে আমার মুডের, এই যে আপনি যেমন আজকে দেখেন চুলটা একটু ব্রাশ করে আছড়ি এসছেন কিন্তু সেরকম, হ্যাঁ আপনারা কিন্তু মনে না হচ্ছে একটু, না চুল আছে, আচ্ছা ও চুলটা আছে, আমার, ওকে এমনিতেই চুল এরকম, আমার ও হাত দিয়ে আপনি করলে তো মাঝে মধ্যে আচ্ছা, আপনি তাহলে তো তো এমনি করছেন, তো এই যে আপনার মুডটা ভালো লাগছে না এমনি করছেন রাইট, তো আমারও এমনি করে একটা লিপস্টিক ঘষলে না আমার ভালো লাগে, আর আমার ঠোঁট, আমি নিজের উপর অনেক অত্যাচার করি, সো আমার ঠোঁট আমার মনে হয় যে আমার শরীর থেকে বেশি কালো, কারণ খুবই উল্টা পাল্টা করি, এই জন্য আমার ঠোঁটে একটু লিপস্টিক দিলে আমার একটু ভাল লাগে, একটু মোয়েস্ট হয়, একই সাথে আমার ঠোঁটটা আমার খুব বেশি ড্রাই, আমার পুরো শরীরের সাথে আমার ঠোঁটের কোনো সম্পর্ক নাই, খুব ড্রাই সবসময়, তো আমি একটু চ্যাপস্টিক মাখি, একটু চ্যাপস্টিকের মধ্যে একটু পিঙ্ক ভাব থাকে ওইটা একটু মাখলে আমার ভাল লাগে। বাট আপনি যদি এটাকে মেকআপের
নাম দিতে চান, তাহলে কিন্তু আমিও আপনাকে বলবো যে আপনি যে চুল এরকম করে একটা জেল মারা আসলেন কিংবা একটু ভাব মারা আসলেন, এটা একটা মেকআপের অন্তর্ভুক্ত। মেকআপ না মানে কি, সেটা আপনার মানে ব্যক্তিগত মানুষ ব্যাপার, আমি নিজেকে এমন সেটা ভাবে একটু গুছিয়ে রাখা যেটা আরেকজন মানুষ হয়তো পছন্দ করে, রাইট? তো এখানে আল্লাহর সাথে কোথা থেকে সম্পর্ক আসলো ভাই? না 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 কোথা আল্লাহর সাথে থেকে মানে সম্পর্ক না, আমার আমি লিপস্টিক থেকে আপনি আল্লাহতে চলে গেলেন, এটা আমি বুঝলাম না, না এটা যদি না একটু আমি বুঝাবো তো। আল্লাহর সাথে সম্পর্ক সেটা বলি নাই, যে বলছি যে মাঝে মধ্যে যে ব্যঙ্গ করতেছেন সেটাই বলতেছি আর কি, যে মাঝে মধ্যে ব্যঙ্গ করতেছেন, হয়তো আমি মুসলিম হিসাবে হয়তো আমার খারাপ লাগে আপনার লাইফ গুলো দেখে, অনেক সময় যদি সামনে হইতাম বলতাম আপু এটা কিভাবে কিভাবে, অনেক কিছু আপনাদের শিখে আছে, যেহেতু এখন তো আপনি সামনে আছেন, এখন সামনে আছেন, এখন বলে ফেলুন না সামনে না, একটা জিনিস হচ্ছে যে শিখা তো কাইন্ড অনেক অফ কিছু সামনে, এই আছে। যে এই যে ফেস টু ফেস, এই যে ফেসবুকিং বলেন কিংবা যেটাই বলেন না কেন, এই যে সামনাসামনি কথা বলার একটা মানে বিবর্তন, বিবর্তন এটা হচ্ছে আমাদের প্রযুক্তি, প্রযুক্তি একটা আমাদেরকে এরকম একটা জায়গা করে দিছে যেখানে আমরা সামনাসামনি কথা বলতে পারছি। তা আপনি ধরে নেন না আমি সামনাসামনি আছি, লিপস্টিক দিয়ে আছি আপনার সামনে, এখন না বলুন আমি আপনার কি কি আমি কমপ্লেন কিন্তু আছে। আপনার লিপস্টিক নিয়ে কথা বলিনি আপনি এখানে, বলছেন ভাইয়া, বলছেন ভাইয়া, আপনি লিপস্টিক নিয়ে কথা বলছেন ভাইয়া, আপনি বলছেন যে লিপস্টিক দিয়ে চলে আসেন আপনি, আমার আল্লাহরে কি কি গালি গালাজ করেন, মানে আমি না দুইটা স্টেটমেন্ট মানে আসলে না না আসলে আমি আল্লাহকে গালি মানে গালাজ বললি কি আপু, আপু যেহেতু আপু, তো মেয়ে যেহেতু আপু বলতে হবে, যেহেতু আপনি যেহেতু কেন মেয়ে, আপু বলতে হবে, আপু না বললেও ইটস ওকে, ইটস ওকে, আপনি লোপা বলতে পারেন কিংবা আন্টি বলতে পারেন, আই ডোন্ট মাইন্ড। আন্টি, হ্যাঁ আন্টি বলা যায় আপনাকে, আন্টি বলা যাবে না আন্টি, আপনাকে আন্টির মতো লাগতেছে না, কথা বুঝছে আন্টির মতো লাগ, ওকে আন্টির মতো যাচ্ছে না, লোপা বলেন, লোপা বলেন, ইটস ওকে। না লোপা সেটা নাম ধরে অপরিচিত কাউকে নাম ধরে, যেহেতু আপনার সাথে আমার কথা হয় নাই দেখা হয় নাই, নাম ধরে বলাটা আমার মনে হয় সুন্দর হবে না, ঠিক আছে যাক আচ্ছা, যাক আমার আমার না রিচার্ড ডকিন্স কে খুব ভালো লাগে, উনার ছোটবেলা থেকে আমি খুব মানে একটা বড় একজন ভক্ত আর কি, যেটা অনেকে আছে না, সালমান খানের হয়, আমির খানের হয়, কিংবা আর্নল্ড শোয়ার্জনেগারের হয়, আমার রিচার্ড ডকিন্স কে খুব ভালো লাগে। তো এখন যেহেতু সে আমার চিনে না, কিন্তু আমি কিন্তু তাকে চিনি, এখন যদি আমি তাকে মানে রিচার্ড ডকিন্স না না ডাকি, যদি বলি রিচার্ড ডকিন্স ভাই, মানে তার মানে কি তাকে আমি এক্সট্রা একটা মানে কি বলে সেরকম একটা সম্মান করলাম, আর যদি খালি নাম ধরে ডাকি রিচার্ড ডকিন্স আমার খুব পছন্দ, এখানে তাকে অসম্মান করা হবে, এটা আপনার কি মনে হয় এই ব্যাপারে একটু যদি বলতেন, মানে যে ভাই ডাকার সাথে সম্মানের কোন একটা সম্পর্ক আছে, ভাই ডেকে তো অনেকে অনেককে মানে সেরকম পাশ্চাত্যে ঝাড়াই করে দিচ্ছে, ভাই কিংবা বোন, ঠিক আছে আমার মনে হয় না যে এইভাবে মানে এরকম কোন একটা সম্পর্কের খাতিরে যদি কাউকে আমরা অ্যাড্রেস করি, আপন একটা নাম মানুষ, ধরে ডাকলে কিন্তু এনাফ। আপন মানুষ চিনে বড় দায়, এটা তো কথাই হচ্ছে এটা, আপন মানুষের ঠিক সাথে আছে চিনতে হবে কেন ভাই, আমরা দুজন, আমরা কিন্তু কেউ আপন না, আপনি না একজন আপন না বাইরের সেটা, মানুষ। আপনটা আপনাকে আমি, আপনিও বাইরের মানুষ যেহেতু একই কান্ট্রির লোক, তো আপনি তো হ্যাঁ যেহেতু হ্যাঁ বাংলা বলতেছেন সেহেতু আপনাকে আমি অবশ্যই বলবো যে আমার দেশি লোক, দেশীয় লোক, হ্যাঁ আপনি আমাকে তারপর তো আপনার, মানসিকতা তো মিলতেছে না, যে আপনার আমার লিপস্টিক দিয়ে আল্লাহর নামে কি কি বলি এটাতেই আপনার খারাপ লাগলো, তাই না ভাইয়া? যদি আমরা দেশি লোক, কিন্তু একটা কথা শোনেন, একটা জায়গায় কিন্তু আমাদের শান্তি আছে, সেটা কি আপনিও বাংলায় কথা বলে আরাম পাচ্ছেন আমার সাথে? আমি কিন্তু পাচ্ছি, আপনারা কিন্তু অন্য কোনো ভাষার মাধ্যম নিতে হচ্ছে না, যেটা হচ্ছে মনে করেন আমি যদি এখন হিন্দি ভাষায় কথা বলার চেষ্টা করি কিংবা ইংরেজিতে বলার চেষ্টা করি, প্রথমে মাথা একটা সাজাতে হবে, তারপর ডেলিভারি দিতে হবে, হ্যালো আসসালাম আলাইকুম, ওয়ালাইকুম উনি আসসালাম, হচ্ছে আমাদের এখানকার চাচা আঙ্কেল, উনি এখানে জব করে, তো আচ্ছা আঙ্কেল ভালো লোক, তো আঙ্কেল, আঙ্কেলও একদিন আপনার লাজ্জা দেখতেছে, বলতেছে ছি এ মেয়েটা সুন্দর মেয়ে কিন্তু জাস্ট এগুলো কি বলে, ঠিক আছে আঙ্কেল মাঝে মধ্যে বলে, আমি বলছি না মেয়েটা হয়তো জানি না ওনার যেভাবে শিক্ষা যাক, উচ্চ আপনার হয়েছে পাশে কিভাবে, একটা আঙ্কেল আছে, আমিও আন্টি আছি, তার মানে উনি হচ্ছে আমার ভাই আর আপনি আমার বাবা, তাই তো? তো ভালো জি লাগলো জি ভাইকে দেখে আপনার পেছনে, তো ভালো লাগছে ভাই, আপনি কোয়েশ্চেন যে করছেন এই যে আমাকে দেখে, এটাই খুব ভালো লাগলো। আপনি ভাই, ঠিক আছে আপনাকে ভাই হ্যাঁ বলবেন অবশ্যই ভাই, অবশ্যই, হ্যাঁ না, বুঝে যাচ্ছে। উনি তো উনি ধরেন একজন ধরেন দেখেন অনেকেও ভাল দেখেন, উনি ভাই হবে না আপনার দাদা বলতে পারেন, দাদা বলতে পারেন, কপাল দেখে কোনো কিছু বোঝা যায় না, তবে কিন্তু অনেকের স্মার্ট, একটু আগে আগে অনেকগুলো স্মার্ট, কুচকায়, অনেকের একটু পরে কুচকায়, এগুলো দেখে কোনো কিছু বোঝা যায় না। না আপনি ম্যাডাম দেখছেন বলিউডের শিল্পা আমি, শেঠি কিংবা ঐশ্বরী রায় দেখছেন, মানে এখনো কত ইয়াং আছে, সুবহান আল্লাহ মাশাল্লাহ, অথচ আমাদের এই যে পপি বলেন কিংবা সম্প্রতি যেসব নায়িকাগুলো শাবনূর আপাই বলেন, এরা এককালে কত সুন্দর ছিল কিন্তু এখন একদম বুড়িয়ে গেছে, কিন্তু সেই তুলনায় কিন্তু এখনো বলিউড কিংবা হলিউডের কথাও যদি বলি, এরা কিন্তু সবাই সেরকম গুটিয়ে রাখছে, তাই না? তো এইভাবে মানে কার কখন না কুচকাবে এটা কিন্তু বয়সের উপর ডিপেন্ড করে না, কে কত বেশি লাইফে স্ট্রাগল করে। আমার ভাইয়ের হয়তো না জীবন অনেক দুঃখ এখন বেশি ছিল, তো দুঃখের স্ট্রাগল করতে করতে কপালটাই বেশি কুচকায় গেছে, সো আন্টি ইটস নাথিং টু ডু উইথ আন্টি দ্যাট। এখানে জি বাবা বলো এখানে বাবা। হুম আন্টি শুনেন, এখানে একজন যে আল্লাহ কমেন্ট করছে যে মুখ খুলে ওকে সাথে কথা বলা বোকামি ছাড়া কিছু না, এখন উনি
হয়তো আপনাকে জানে না চিনেন, আমি হয়তো এরকম বলবো বা অনেকজনে বলতেছে, ঠিক আছে, কিন্তু আপনি, আমি তো জানি না যে আপনি মুখ্য বা আমি, আমিও মুখ্য বা আপনি মুখ্য, ঠিক আছে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা মুখ্য যদি বলি, মুখ্য কথাটা কিন্তু হচ্ছে মানে সবচেয়ে বেশি প্রায়োরিটি যদি দিব, মানে প্রধান একটা ব্যাপার, মূর্খ ওইটা হচ্ছে মূর্খ যে মানে আসলে শিক্ষার সাথে কোনো সম্পর্ক নেই। সো দুটা কিন্তু ডিফারেন্ট ওয়ার্ড, একটা হচ্ছে মুখ্য, মুখ্য মানে হচ্ছে সবচেয়ে প্রধান অন্তর্ভুক্ত যেটা, সেটা হচ্ছে মুখ্য, আর একটা হচ্ছে মূর্খ। সো আপনি আপনি তো মূর্খের কথাই বলছেন, তাই না ভাইয়া? সরি বাবা আমার, সরি। জসীমউদ্দিন ভাই কমেন্ট করছে আর কি, তো আপনি কমেন্ট করতেছে, ঠিক আছে, ধন্যবাদ দিচ্ছি অনেকজন, কিন্তু আপনাকে অনেকজন ধরে সাজগোজ, ধরনের সাজগোজ নিয়ে অনেকজন লিখতেছে, লিখুক সমস্যা নাই, কিন্তু আমিও মাঝে মধ্যে লিখি আপনাকে যে আপনার কথা ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আপনি কথাগুলা একটু ব্যঙ্গ করে বলেন, এটা কি একটু মানে কিরকম যে লাগতেছে, ঠিক আছে, যেটা আমি বুঝতেছি আপনি পছন্দ করেন না যে আমি ব্যঙ্গ করে বলি, কিন্তু আসলে কি জানেন মানে অনেক সময় কিন্তু মানুষ যদি খুব সিরিয়াস গলায় আচ্ছা কথা বলে, আপু একটা এই কথা তুই বলি, যদি অন্যায় করিস পাপ করিস তুই কিন্তু দোজখে আচ্ছা জ্বলবি আপু জ্বলবি, ডন এই যে দেখেন কত ডন সিরিয়াস গলায় কথা বলতেছি, এটা কিন্তু অনেক মানুষের সময় ভাল লাগে না। হ্যাঁ বলুন অনেক বলুন বলুন একটু বলুন। ডন, আপনি কবে থেকে ধরেন আমার ধরেন আপনি ইসলাম ধর্ম থেকে, আপনি সরি আপনাকে প্রশ্নটা করাটা আমার ঠিক না, আপনি কবে থেকে যে ইসলাম ধর্ম থেকে একটু দূরে সরে গেছেন? আচ্ছা রাইট, প্রশ্ন করছেন, খুবই ভালো কথা, কারণ এটা একটা খুব কমন প্রশ্ন, আমার সবসময় এবং শুনতে হয়। কেন কিন্তু আপনি আবার প্রশ্ন করার, প্রশ্ন করতে করতে আবার বলছেন যে আপনাকে হয়তো আমার প্রশ্ন করাটা ঠিক না, এটা কেন বললেন? এটা যদি বলতেন মানে প্রশ্ন করছেন ঠিকই, আবার এটা বলছেন আমার প্রশ্ন করা ঠিক না কিন্তু করে ফেলছি, মানে এই যে আপনাদের একটা মানে কি বলবো একটা কনফিউশন, মানে কনফ্লিক্টিং একটা স্ট্যাটাস, এটা কেন ভাই? সরি নট ভাইয়া, আমার বাবা আমার, লক্ষ্মী বাবা আমার, আপনি যদি বলতেন প্লিজ। না 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 কনফিউশন থাকবে, আমি তো আর ইত্যাদির মধ্যে না না নাতিনের যে একটা পার্ট আছে সেটা করতেছি না, আপনি নাতি নানি আমার, আমি নাতি, ওই যে একটা পার্ট আছে না ইত্যাদির মধ্যে, এইটাকে আনতে ওইটা ছিল, এখন আমার নানি বানিয়ে দিলেন, ও না ওয়াও না ভাই, একটা পার্ট সেটা না, বাবা এখন সে আমার, হচ্ছে যে ভাই আপনি বলবো কবে বাবা থেকে, বলবো নাকি নাতি বলবো, আমি খুবই না কনফিউজ, না কারণ আমি আমার বলছি যে বোঝা আপনি কবে হচ্ছে থেকে, কবে থেকে একটু সাইড কেটে গেছেন, আপনি মাইন্ড করবেন না, বলেন এই সমস্যা নেই, এটা না মাইন্ড কেন করব, এটা খুবই একটা নর্মাল প্রশ্ন, আমি মাইন্ড করব বলতে না, পারে কিন্তু হ্যাঁ আপনার যে প্রশ্নের যে ব্যাপক ধারা সেটাতে আমার কিঞ্চিত আমি একটু কনফিউজ হয়ে গেলাম, বাট মাইন্ড করার প্রশ্নই আসে না। বাট হ্যাঁ বলছিলেন যে কবে থেকে একটু পাশ কেটে গেলাম ধর্মের, তো হ্যাঁ জবে থেকে পড়া শুরু করলাম। আপনি যেমন দেখেন না, আপনি কিন্তু একটা বিশ্বাস থেকে এসছেন, আপনার বাবা মা আপনাকে একটা ধর্ম দিচ্ছে সেই বিশ্বাস থেকে আপনি এসছেন, আপনি কিন্তু নিজের ধর্ম সম্পর্কে অত কিছু জানেন না, শোনা কথা ছাড়া আপনি শুনে 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 বিশ্বাস করেন এবং সেটাই আপনি লালন করেন, সেটাই আপনি ধারণ করেন, ঠিক আছে ভাইয়া? সো ওই জন্যই আপনার কাছে মানে কখনো কখনো কোনো মেয়ে যদি লিপস্টিক দিয়ে আসে আপনার কাছে, মানে এই লিপস্টিক দিয়ে তো আসছে, এগুলার চেহারা দেখাইতে আমাদেরকে, সেরকম কি বলে প্রভোক করতে, আমাদের মন নিয়ে ছিনিমিনি খেলতে, কিংবা কেউ একটা হাতা কাটা জামা যদি পরে আসে কোনো একটা মেয়ে, আপনি কিন্তু তখনই বলেন এই যে এটা দেখো যদি আমার কিছু একটা উঠে যায়, এটা তো আমার কোনো দোষ না, কারণ হচ্ছে মেয়েটা কেন এরকম ড্রেস পরছে, কেন আলখাল্লার উপরে নিজেকে মোড়ায় নাই, আপনি যখন এগুলো চিন্তা করেন তখন এগুলাতে আমি খুব টেনশনে থাকি, কারণ হচ্ছে এটা আসলে একটা খুবই একটা জঘন্য একটা বর্বর মতবাদ, কিন্তু আপনার উপরে আমি রাগ করি না, কেন জানেন? কারণ এটা আপনার কোনো দোষ না, আপনার সমাজ আপনাকে এটা শিখাইছে, সো আপনার উপর আমার কোনো রাগ নাই, কিন্তু আপনার মতো মানুষরা যাতে জানতে পারে, বুঝতে পারে যে এই যে ছোট 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 কনফিউশন গুলা, যেখানে একবার দেখেন আপনি আমাকে বোন ডাকছেন, একবার আপনাকে আমাকে খালা ডাকছেন, আরেকবার আপনি আমাকে নানি ডাকছেন, আরেকবার হচ্ছে আমার লিপস্টিক নিয়ে আপনার সমস্যা, আরেকবার হচ্ছে আমি আল্লাহর নামে কেন কথা বলছি এগুলো নিয়ে সমস্যা, আপনি আসলে নিজেও কিন্তু বুঝতে পারছেন না যে কোথায় আসলে আমার সমস্যা, বাট দিনে কিন্তু আপনি একটা সমস্যা খুঁজে পাচ্ছেন, কেন? কারণ হচ্ছে আমি আপনার ধর্মের বিপক্ষে কথা বলি, কিন্তু আসলে কিন্তু আমার মনে হয় সামহো আপনি কিন্তু আমাকে মনে মনে লাইক করেন, বাবা আমার, না লক্ষ্মী না বাবা আমার, আসলে যদি লাইক না করতেন তাহলে কিন্তু। ম্যাডাম আচ্ছা একটা কথা হুম বলি, বলুন আমি হুম আপনাকে বলি সরি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আপনি হুম করেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এক সময় আপনি করতে হবে, সেটা আপনি হয়তো ওই লাস্টে বাংলা ছবির ভিতরে লাস্টে দেখেন না যে নায়ক মানে গুন্ডারা মারামারি করতেছে, মারামারি লাস্টে পুলিশ আসে, ঠিক আছে, তো লাস্টে হয়তো আপনি হয়তো একদিন হয়তো বুঝতে পারবেন আপনার যে কাছে আমি, মনে হয় পুরো জীবনটাই আমাদের বাংলা সিনেমা, মানে না 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 কিসব জীবনটা কিসব না কিসব, এরকম তারপরে একদম না, সবকিছু এরকম ও হচ্ছে, শিখি শুনেন ম্যাডাম, ম্যাডাম আপনি বলেন। একজন লিখছে, একজন লিখছে কি লোপা আপু পিরিত ভালো জানে, পিরিতের বাজার ভালো না, ঠিক আছে, পিরিতের কিন্তু বাজার কিন্তু এখন ভালো না, ঠিক আছে, পিরিতের তো বাজার আমি কখনোই ভালো ছিল না, হুদাই জন পিরিত ভালো থাকেন, না, এই যে নবীর প্রতিও যদি আপনি হুদাই পিরিত দেখান, হ্যাঁ নবী মরে ঝানের ছবি, নবী মরে প্রাণীর ছবি, মানে নবীর ক্যারেক্টার এই যে নবী একটা তার বন্ধুর মেয়েকে 6 বছরের মেয়েকে বিয়ে করছিল, এগুলো যদি ক্যারেক্টার না জানেন, হুদাই নবী মরে ঝানের ছবি এরকম যদি গান, হুদাই নবীর প্রতি পিরিত দেখান, এটা কিন্তু ভালো ওটা না, তো যে হচ্ছে কোনো একটা আপনার পিরিত দেখানোর গজল, পেছনে গজল মানে একটা কনসিস্টেন্সি থাকতে হবে, একটা লজিক থাকতে হবে, একটা রেশনালিটি থাকতে হবে, তাই না?
যাই হোক আচ্ছা ভাই, আচ্ছা, মানুষ আপনি যখন জন্ম নিয়েছেন, আমি যখন জন্ম নিয়েছি, আদান তো দিছে সত্য নাকি? ও ওয়েল, আজান দিছে সত্যি মানে কি, মনে করেন ব্রিটেনে অনেকের তো জন্ম হয়, আমার ছেলে, আমার দুই ছেলে এক মেয়ে, আমার আমি তিন বাচ্চার মা, আমার দুই ছেলে তিন এক মেয়ে, বাচ্চার মা? তিন, জি আমার তিনটা বাচ্চারা মাশাল্লাহ কিন্তু ব্রিটেনে মাশাল্লাহ জন্ম হয়েছে, মাশাল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, আমি একটু মাশাল্লাহ বলিনি, মাশাল্লাহ। আচ্ছা যাই হোক শোনেন না, এরকম তো বোঝা এই যাচ্ছে না আপনাকে, আচ্ছা ঠিক আছে, মানুষ বিজয় হয়েছে। লিপস্টিক দিয়ে আছে, এই জন্য হয়তো বোঝা যাচ্ছে না। যাই হোক আপনি আমার কথাটা শোনেন, তো আমার তিন বাচ্চা যখন জন্ম হচ্ছে একটাও কিন্তু আজান শুনতে পায় নাই, কারণ এই দেশে আজানের কোনো সিস্টেমই নাই। কিন্তু হ্যাঁ আমার যখন জন্ম হচ্ছিল আমি কিন্তু আজান শুনছিলাম, তো এখান থেকে কিন্তু কোনো কিছু আসলে মানে কোনো কিছু মানে এক্সাম্পল হয় না। কিন্তু হ্যাঁ একটা একটা কথা যদিও বলতে পারি, যে না আজান শুনে শুনে যাদের পয়দা হয়েছে তারা দেখা যায় বেশি ক্রিমিনাল, কিন্তু যারা কাফের দেশে পয়দা হয়েছে কোনো আজান শুনে নেই, তারাই হচ্ছে আজকে মনুষ্যত্বের মানবিকতা নিয়ে কথা বলে। ভুল ভুল যে ভুল অ্যাসাইলাম যতগুলো আছে সেগুলোরে এই জায়গা দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, স্বীকার করছে, কিন্তু এই আপনি অমুসলিমরাই। আপা ম্যাডাম, আপনি এটা এটা উত্তর দেন। নাস্তিকরা বেশি লজিক লজিক বেশি দেখায়, এটার মানে এটা কি বলেন? লজিক তখনই দেখাবে যখন আপনি একটা ভালো মানুষ, আপনি যদি একটা উদয় ফালতু মানুষ হন আপনি বেশি একটা লজিক দিবেন না, আপনি খালি ভয় দেখবেন আমি কইছি, এটাই কিন্তু সত্যি, কিন্তু লজিক কখন দেখবেন না। আপনি তো ভালো মানুষ, আপনি আমার মনে হয় না, শোনো বাবা আমি কিন্তু তোমাকে বলছি যে রাতের বেলা বাইরে যেও না, কারণ তোমার পকেট মার হবে, চিন্তায় হবে, কারণ দুদিন আগেই আমরা খবর কাগজে দেখলাম এরকম এরকম, তুমি যদি রাতের বেলা বের হও একটা পকেট মার আসবে, তোমাকে চিন্তায় করবে, তারপর তুমি একটা বিভিন্ন একটা বিপদে পড়তে পারো, এটা হচ্ছে লজিক। কিংবা আপনি যদি বাড়ির মেয়েকেও একটা শেখান যে মা রে তোর তো বাংলাদেশে জন্ম হয়েছে, এখন খুব বেশি রাত্রে বেলা তুই যদি বাইর হোস তাহলে কিন্তু তোর একটা বিপদ থাকতে পারে, কেন যদি তুই আমেরিকায় কিংবা ইউরোপের কোনো দেশে জন্মগ্রহণ করতে তোর ওরকম বিপদ থাকতো না, কিন্তু বাংলাদেশের মানুষগুলো তো সেই রকম ধর্ষক হয় একটা, কারণ ফুটোর বড় অভাব, তো এই জন্য একটা মেয়ে দেখলে ভরে দেয়, তো তোর অনেক বিপদ আছে। এই যে বুঝায় বলতেছেন এখানে কোথায় আছে লজিক, আছে সবকিছু, পুরোটা তো লজিক আছে, কিন্তু আপনি আমার আল্লাহ কইছে তুই এবার ওইটা কোন আল্লাহ কইছে, না না, এটা সেটা না, নট শুনে সেন্স। আমি আপনার কথা ঠিক আছে, আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু এখানে আমার একটা গাফলা দেখছি। কি জন্য কি জন্য ম্যাডাম? আমি বলি আল্লাহকে আমি বিশ্বাস, আপনি বলছেন যে না দেখে বিশ্বাস করবো কেন? প্রশ্ন আসতে পারে, আমি রাত্রে ঘুমালে পরে, ঠিক আছে, আমি তো প্রতি রাত্রে তো সব আপনারও ঘুম হয় আমারও ঘুম হয়, জানি না আপনার ঘুম হয় কিনা, আপনি তো রাত্রে লাইভ দেখে বা সকালবেলা উঠেন, ঠিক আছে, আপনার চেহারা বলতেছে রাত্রে ঘুম হয় না আপনার, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আপনার 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 চেহারা দেখে আপনি নিজে বুঝতেছেন যে আপনার রাতে ঘুম হয় কিন্তু আমার চেহারা দেখে আপনি বুঝে ফেলছেন যে আমার রাতে ঘুম হয় না। ওরে ভাই ইউ আর সো সুইট, মানে আমাকে দিয়ে কত গভীর ভাবে আপনি চিন্তা করেন আমাকে নিয়ে, তাই না? এটা কিন্তু ভালোবাসা ভাইয়া, ভাইয়া না সরি বাবা আমার, ইহাই ভালোবাসা। হ্যাঁ বলুন আপনি, এবার চোখ দেখে শুনেন, বুঝে গেছেন আমার রাতে ঘুম হয় না। আমি যখন অজু করে, যদি শোয়ার আগে যদি অজু করে, আমার চারকোল সুরা পড়ে, আমি যদি আয়াতুল কুরসি পড়ে, আমি যদি সুরা ফাতিহা পড়ে যদি ঘুমাই, তাহলে আমার ঘুমটা খুব সুন্দর হয়, খুব সুন্দর আমার আচ্ছা ঘুম ভাই হয়। ভাই ভাই ভাই, কোনোদিন এরকম হয়নি আপনি যে সুরা টুরা কোনো কিছু পড়েননি, মনে করেন সারাদিন খাটছেন, আপনি কোন একটা ভালো কাজ করছেন হয়তো কোনো পাড়ার মহল্লার কোনো, আপনি হয়তো সেরকম ফুল টাইম কাজ করেন না আপনার, মানে আমি জানি না, আপনি তো আপনার লাইফের স্টোরি শুনে বোঝা যাচ্ছে যে আপনি চার কুল কি কি কুল টুল পরে তারপর আপনার ঘুম আসতে হয়, কিন্তু আপনি যদি আসলে একটা হার্ড ওয়ার্কিং পার্সন হইতেন, মনে করেন একটা গার্মেন্টস কর্মী, আমার আমার যেমন ভাইয়ের গার্মেন্টস ছিল, হ্যাঁ আমি ছোটবেলা থেকেই গার্মেন্টস এর লোকজনদেরকে দেখতাম, আমার প্রচুর গরিব আত্মীয় স্বজন তারা যখন ঢাকায় আসতো আমার ভাই আমাদের গার্মেন্টস তাদেরকে কাজ দিত, তো তাদেরকে আমি দেখছি খুব কাছ থেকে, তো আমি দেখছি যে একটা গার্মেন্টস কর্মী কিন্তু সারাদিন এত বেশি কঠিন কাজ করে, তারা বিছানা যাওয়ার সাথে সাথে তারা ঘুমা যায়, তাদের এত আল্লাহ বিল্লাহ করতে হয় না। আপনি যেহেতু এত আল্লাহ বিল্লাহ দরুদ শরীফ এই সেই পড়তেছেন, বুঝে নিলাম যে আপনি আসলে মানে ওরকম কোন কঠিন কাজ করেন না হয়তো, আপনার এই জন্য না হয়তো মানে আপনাকে বহুত আসলে, চিন্তা চেতনা অনেক লিপস্টিক দেওয়ার চেহারা চেহারার সামনে আসে, আপনি ঘুমাতে পারেন না, ফোকাস করতে পারেন না, এই জন্য আপনার হয়তো আল্লাহ বিল্লাহ এরকম করতে হয়, এটা আমার ধারণা আর কি। কিন্তু বিশ্বাস আপনাকে করেন ভাই আপনি একটু হার্ড ওয়ার্কিং করবেন কিংবা একটু এক্সারসাইজ করবেন, তখন দেখবেন আপনার এইসব কোনো কিছু করতে হবে না, আমি এমনিতে হার্ড ঘুমাতে ওয়ার্কিং পারবেন। হার্ড ওয়ার্ক করি, আমি সবকিছু এক্সারসাইজ করি, বাট আপনার আমার একটা কথা, আমি যে আপনার দু একটা প্রশ্ন করবো সেটা আপনি কেটে যাচ্ছেন, সমস্যা নাই। এখন কেটে হচ্ছে যে কেটে যাচ্ছে কিরকম 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 কেটে যাচ্ছে, কোন সরি স্যার, প্রশ্নটা আমি কোন কেটে প্রশ্নটা যাচ্ছি আপনি বলতে, করেছিলেন আমি কেটে গেছি, একটু যদি বলতেন। না আমি বললাম যে চারকুল, চারকুলকে আপনি বললেন যে আমি চারকুল পড়ি বা এভাবে একটু ইয়ে করে বলতেছেন, সমস্যা নাই। এখন হচ্ছে যে কি আমি 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 চারকুল বলতেন না, কিংবা আমি আপনি যদি বলতেন আমি চারবার ভুল করি, চারকুল পড়ি কিংবা চারবার ভুল করি একই, কিন্তু আমি আপনাকে বলতাম যে এই যে আপনি মানে এতটা এক্সট্রা এফোর্ট দিচ্ছেন ঘুমের জন্য, তার মানে হচ্ছে বোঝা যাচ্ছে আপনার ঘুমটা এরকম হচ্ছে না, কিন্তু আপনি কিন্তু সেটা উল্টা আমাকে দেখে বললেন যে আমাকে দেখে মনে হচ্ছে আপনার ঘুম হচ্ছে না,
কিন্তু আপনার কিন্তু ঘুম হয়ে যায় আপনি যখন চার ভুল পড়েন, মানে থুকু চার ভুল পড়েন আর কি, হোয়াট এভার ইট ইজ, রাইট? সো এখানে যদি আপনি চারবার শিবের নামও নিতেন কিংবা কৃষ্ণের নাম নিতেন কিংবা জিজাস ইজ অল দ্য বেস্ট এরকম যদি নাম নিতেন, আমি একই কথাই বলতাম আর কি। যাক ভাইয়া শুনেন, ভাইয়া না সরি বাবা আমার, লক্ষ্মী বাবা আমার, আমার পিছনের ভাইটাকে একটু সালাম দিয়েন, আমি যাচ্ছি তাহলে, ভালো থাকবেন, আবারও কথা হবে, ঠিক আছে? লাস্ট পর্যন্ত আপনার জানাজাটা তো যাতে হয়, এটাই আমরা দোয়া করি। আপনার জানাজা জানাজাটা তো হোক, আমার হবে না, আমার জানাজা হবে না, না না আমার হবে পুরো না, বডিটা এনএইচএস কে দিয়ে দিছি, মানে আমার যে অর্গানস গুলো আছে আমি মারা যাওয়ার পরে আমার অর্গানস, মানে আমার কিডনি, আমার লিভার, আমার হার্ট, আমার যা কিছু আছে, যারা অ্যাক্সিডেন্ট করে মারা যাবে কিংবা অসুস্থ থাকবে তাদেরকে আমি দান করে গেছি, যাতে আমি মারা যাওয়ার পরেও আমার এই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কিছু মানুষ বেঁচে থাকতে পারে। তা আবার তো জানাজার হওয়ার কোনো চান্স নাই। হ্যাঁ, আর রিমেনিং কিছু থাকে, এই যে যেমন আমার চুল নখ টক এগুলো তো থাকবে, তো ওগুলো আমি আমার এক্স হাজবেন্ড কে রিকোয়েস্ট করে গেছি সে যাতে ক্রিমেট করে। আর এক্স হাজবেন্ড এর সাথে আমার খুব ভালো রিলেশন এখনো, যদিও আমার এক্স হাজবেন্ড, কিন্তু এই ইংল্যান্ডে আমার তিন বাচ্চা এবং এক্স হাজবেন্ডই হচ্ছে সবচেয়ে কাছের, আমার ইমিডিয়েট কোনো ফ্যামিলি থাকে না, আমার ফ্যামিলি থাকে কানাডায় এবং বাংলাদেশে। সো আপনার আমার লাইফ আপনাকে আপনার লাইফ অনেকটাই দেখি। আপনার বেশিরভাগ কমেন্ট গুলা থাকে ধরেন ধরেন মারমা বার্মা, তারপরে চক্রবর্তী, এরাই বেশিরভাগ বলে যে লোফাফু সাবাস, এগিয়ে যান একটু সামনে থাকেন, আপনাকে সেই লাগতেছে, ঠিক আছে, হাই, মানে অনেক কিছু, আপনি ঠিক আছে, আপনিও কিন্তু আপনি আপনিও কিন্তু মানে কি নাচে তো বলে বলছেন, ফেলছেন, ওই যে আমার লিপস্টিক নিয়ে একটু সমস্যা ছিল, আবার আপনি আমার দেখেন না, একটা মুসলিম হয়ে আপনি কিন্তু আমার লাইভে যুক্ত হতে চলে এসেছেন, এটা কিন্তু সবার আগে নিষেধ করা আছে। আপনি যদি মুসলিম হন তাহলে আপনাকে সবার আগে আপনি এমন কোন দেখাইলে আমি তো জায়গায় দেখবো না, যেতে আমি হবে। তো মুসলিম, ঠিক বাবা আছে, তো বাবা বাবা শুনো না, আমার বাবা লক্ষ্মী বাবা আমার কথাটা শোনো, কোরআনে একদম স্পষ্ট বলেছে যে কাফেরদের সাথে সম্পর্ক স্থাপন করো না, সুরা বাকারের একটা আয়াত, যে কাফেরদের সাথে যদি তুমি সম্পর্ক স্থাপন করো তাহলে তাদের যে জায়গা তোমারও সেই জায়গা হবে, কারণ কাফেরদের সাথে সম্পর্ক রাখলে তোমার ইমান দোদুলমান অবস্থায় থাকবে, দোদুলমান মানে কি আপনি কি নড়াচড়া কাফের হেলাধুলা আছেন? করবে। হ্যাঁ বলুন। আপনি কাফের, আপনি কাফের, আমি আপনি আমি জানেন আমি 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 পুরো নাস্তিক, মানে কাফের থেকে ওয়ার্স। কাফের তো তাও একটা ভালো, যে যদি কেউ মানে হিন্দু থাকে কিংবা খ্রিস্টান থাকে কিংবা অন্য কোনো ধর্মাবলম্বী থাকে তারা হচ্ছে কাফের, আমি তো তাদের থেকে বেশি বড়, আমি কোনো ধর্মই মানি না। সো ইয়া ইটস ইউ কুড পুট মি অ্যাজ আ কাফের, বাট দেন এগেইন যে কোরআনে কিন্তু সবচেয়ে বেশি আপনি কোরআন কি ওয়ার্স, পড়তে পারেন? ভাই ভাই বাবা বাবা আমার লক্ষ্মী বাবা আমার আরেকটা কথা বলি, কোরআনে সবচেয়ে খারাপ মানুষ কারা জানেন? কাফেররা না, কিন্তু যারা অমুসলিম তারা না, মুনাফেকরা বলছে যে মুনাফেকদের জন্য সবচেয়ে ওয়ার্স্ট জাহান্নাম আছে। এবং মুনাফিক কারা জানেন? যারা বলবে আমরা মুসলিম, ভাব করবে কিন্তু কিছু প্র্যাকটিস করবে না। এই যেমন আপনি বাবা মা লক্ষ্মী বাবা মার কথাটা শুনেন, কিন্তু আপনি চলে আসছেন আমার এখানে, আপনি কিন্তু মুনাফিক, আপনি কিন্তু কাফের না। কাফের হলে তারপর আপনাকে আল্লাহ অনেক চিন্তা ভাবনা করে কিছুদিন জ্বালায় টালা চিন্তা করতো না, বহুদিন জ্বালায় ফেলছি বাট এখন আমি কিন্তু তাদের জান্নাত দিব, কিন্তু আপনি যদি মুনাফেক হন নো চান্স অ্যাট অল, কারণ আপনি মুসলিম হিসেবে মানুষের কাছে দেখাইতেছেন আমি মুসলিম কিন্তু আসলে কোনো প্র্যাকটিস নাই আপনার। আল্লাহর ভাষায় এই মানুষগুলো হচ্ছে সবচেয়ে ওয়ার্স ভাইয়া, নট ভাইয়া সরি বাবা আমার, আশা করি বুঝবেন। যাক আপনি ওই যে আমার পিছনের ভাইটাকে আবার বাবা বলবেন, আমি অনেক উনি কথা বলে আপনাকে ফেললাম, দেখতেছে, আজকে রাখতেছি, আপনার অনেক উনি মানুষ আপনাকে যুক্ত দেখতেছে, হয়ে গেছেন। ও মাই গড, 821 জন মানুষ আমার লাইফ দেখতেছে। সো থ্যাংক ইউ গাইস, আই লাভ ইউ অল। আপনি ভালো থাকবেন ভাই, নট ভাই সরি বাবা আমার, আজকে ঠিক রাখতেছি, আছে, আবার কোন একটা ছোট্ট একটা লাইভ নিয়ে আপু আসবো। নামাজ কালাম পড়লেন, ঠিক আছে আপু, নামাজ কালাম পড়েননি, দোয়া করেন আমাদের জন্য, এ হ্যাঁ, শান্তি আপনি ওই পাবেন, যে লিপস্টিক দেখা চেহারা দেখে আপনি রাতের ঘুম হারাম করেন না, ওকে বাবা আমার, লক্ষ্মী বাবা আমার, কেন আপনি একটু আল্লাহর প্রতি ফোকাস করবেন। ওকে সবাইকে একরকম ওকে ভাবলে ওকে হবে না ওকে, আপু, ভালো সবাইকে থাকবেন, একরকম ভালো ভাবলে হবে থাকবেন, না, জি বাবা আমার, লক্ষ্মী বাবা আমার, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই আপনি বাই, সামনে টাটা। থেকে